ক্লাস পেয়েছি আমরা এক মাস ধরে ক্লাস করতেছি না কারণ আমরা জানি যে আমাদের মাইগ্রেশন হবে গতকালকে আমাদেরকে বলতেছে যে আমাদের মাইগ্রেশন হবে না আমাদের জাস্ট সাবজেক্ট মাইগ্রেশন হবে এইটা করে আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে গুচ্ছ প্রক্রিয়ার দিকে কারণ গুচ্ছ প্রক্রিয়াটা অনেক বেশি জটিল আমাদের অনেক অনেক সময় লেগে গেছে আশেপাশে রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখন পর্যন্ত মেরিট প্রকাশ করতেছে রাজশাহীতে এই পর্যন্ত 11টা মেরিট প্রকাশ করা হয়েছে কিন্তু গুচ্ছতে মাত্র 4টা মেরিট প্রকাশ করার পরে বন্ধ করে দেওয়া হয়েছে সাবজেক্টে মাইগ্রেশন দেওয়া হবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন দেওয়া হবে না যেটা পুরোই অযৌক্তিক কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন থাকে ভালো ইউনিভার্সিটিতে পড়া তো 20 আগস্ট আমাদের শেষ মাইগ্রেশন এবং মেরিট প্রকাশ করা হয় আর 25 সেপ্টেম্বর হয়ে গেল প্রায় এক মাস ধরে গুচ্ছের কোনো খবর নেই গতকালকে 24 সেপ্টেম্বরের আগে গুচ্ছ থেকে আমাদের একটা মেসেজ আসে যে তোমরা চাইলে মাইগ্রেশন অন বা অফ করতে পারো কিন্তু গতকালকে আমরা বিভিন্ন সূত্রের মধ্যে ভিসিদের মাধ্যমে বা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি যে এখন নিয়ম করবে যে সাবজেক্টে মাইগ্রেশন দেওয়া হবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন দেওয়া হবে না যেটা পুরোই অযৌক্তিক কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন থাকে ভালো ইউনিভার্সিটিতে পড়া এবং আমাদের সবারই আমরা যারা অলরেডি চান্স পেয়ে গিয়েছি তাদের সবারই ওয়েটিং প্রায় কাছাকাছি ভালো ভালো ইউনিভার্সিটিতে কিন্তু এখন যদি আমাদেরকে সুযোগ না দেওয়া হয় এবং পিছনের শিক্ষার্থী যারা এখনও চান্স পায়নি তাদেরকে সুযোগ দেওয়া হয় ওই আসনগুলো পূর্ণ করার জন্য এটা পুরোই অযৌক্তিক এটা পুরো মেধার অবমূল্য তাই আমরা এখানে দাঁড়িয়েছি আমরা চাই কেন্দ্রীয় মেরিট ও মাইগ্রেশন চালু থাকুক আন্ত বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন চালু থাকুক প্রথম 4টি মেরিট গুচ্ছ ঠিক যেভাবে প্রকাশ করেছে বাকি মেরিটগুলো ঠিক সেভাবে প্রকাশ করে খালি আসনগুলো যাতে পূরণ করা এটাই আমাদের দাবি গুচ্ছ প্রক্রিয়ার দিকে কারণ গুচ্ছ প্রক্রিয়াটা অনেক বেশি জটিল আমাদের অনেক অনেক সময় লেগে গেছে আশেপাশে রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখন পর্যন্ত মেরিট প্রকাশ করতেছে রাজশাহীতে এই পর্যন্ত 11টা মেরিট প্রকাশ করা হয়েছে কিন্তু গুচ্ছতে মাত্র 4টা মেরিট প্রকাশ করার পরে বন্ধ করে দেওয়া হয়েছে প্রক্রিয়াটা অনেক বেশি জটিল আমাদের অনেক অনেক সময় লেগে গেছে আশেপাশে রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখন পর্যন্ত মেরিট প্রকাশ করতেছে রাজশাহীতে এই পর্যন্ত 11টা মেরিট প্রকাশ করা হয়েছে কিন্তু গুচ্ছতে মাত্র 4টা মেরিট প্রকাশ করার পরে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা যারা চান্স পেয়েছি আমরা এক মাস ধরে ক্লাস করতেছি না কারণ আমরা জানি যে আমাদের মাইগ্রেশন হবে গতকালকে আমাদেরকে বলতেছে যে আমাদের মাইগ্রেশন হবে না আমাদের জাস্ট সাবজেক্ট মাইগ্রেশন হবে এইটা করে আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে তাই আমরা চাই এই প্রক্রিয়াটা খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হোক এবং কেন্দ্রীয় মেরিট ও মাইগ্রেশন দাও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এই এই বিষয়টাকে এই প্রক্রিয়াটাকে একটু চোখে মানে তাদেরকে বলা উচিত যাতে আমাদের এই প্রক্রিয়াটা যাতে একটা শিক্ষার্থী বান্ধব হয় কারণ গুচ্ছ প্রক্রিয়াটা করাই হয়েছে যাতে আমাদের এত জায়গায় গিয়ে গিয়ে পরীক্ষা না দেওয়া হয় তাই 22টা ইউনিভার্সিটির একটা মাত্র পরীক্ষার মাধ্যমে করা হয়েছে কিন্তু এই সিস্টেমটার মধ্যে এত জটিলতা 2200 স্টুডেন্ট এখনও সিটি পায় নাই তাহলে তো আমাদের এটাতে কোনো লাভ হচ্ছে না গুচ্ছ প্রক্রিয়াতে আমাদের আরও ঝামেলা হচ্ছে গত বছরও এই প্রক্রিয়াতে অনেক অনেক সিস্টেমেটিক ভুল ছিল এই বছর ঠিক আমাদের সেই এক মাস আমরা বসে আছি আমরা জানিও না এখন হঠাৎ বলতেছে যে আমাদের মাইগ্রেশন হবে না কোনো কিছুর একটা ক্লিয়ার বলা উচিত এভাবে আমাদের সময় নষ্ট না গুচ্ছ প্রক্রিয়াটা অবশ্যই একটি ভালো দিক কারণ এই পরীক্ষাটার মাধ্যমে আমরা একটা পরীক্ষার মাধ্যমে 22টা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারতেছি বাট এই ইউনিভার্সিটি পরীক্ষাটা পর্যন্তই ঠিক আছে বাট এটার ভর্তি প্রক্রিয়াটা অনেক অগোছালো এই ভর্তি প্রক্রিয়াটা এখনও কোনো সিস্টেম ওয়াইজ হচ্ছে না এটাই হচ্ছে আমাদের খারাপ লাগার দিক কিন্তু এমনিতে গুচ্ছ প্রক্রিয়াটা অবশ্যই একটি ভালো দিক গুচ্ছ প্রক্রিয়াটা আমরা যদি এই বছর কেন্দ্রীয় মেরিট বা মাইগ্রেশন আর বহাল না করা হয় যে ফাঁকা আসনগুলো যারা এখনও চান্স পায়নি তাদেরকে দিয়ে পূরণ করা হয় তাহলে আমার মতে গুচ্ছ পরীক্ষা উঠে দেওয়া উচিত কারণ এতে করে আমরা ভালো ভালো স্টুডেন্টরা অনেক ভালো ভালো স্টুডেন্টরা এ থেকে বঞ্চিত হচ্ছে যেটাতে কোনোই লাভ হচ্ছে না তার থেকে আমরা আলাদা আলাদা গিয়ে টাকা খরচ করে পরীক্ষা দেবো এটাই আমাদের